পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের জালালপুর অঞ্চলের জামিরঘাটা গৌরমণ্ডলপাড়া গ্রামের শান্তিমণ্ডল একজন বাসিন্দা। তার বর্তমান বয়স 62 বছর। 16 বছর আগে তার স্বামী মারা যান। তিনি অনেকবার বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, তা সত্ত্বেও তিনি বিধবা ভাতা পাননি। এখনও পর্যন্ত তিনি বিধবা ভাতা পাননি। তার অভিযোগ, পঞ্চায়েতের জনপ সদস্য বিধবা ভাতা পাইয়ে দেবার নাম করে 720 টাকা আত্মসাত করেছে। সংসারে আপনার কে কে আছে? সংসারে আমি একাই। তো আপনার সংসার কি করে চলে? বিধি বাঁধে খাই। আপনার নিজস্ব থাকার ঘর আছে? না, নিজস্ব থাকার ঘর নেই। কোথায় থাকেন? লোকের বারান্দায় থাকেন। শান্তি মণ্ডলের স্বামী 16 বছর আগে মারা যান। তার একমাত্র জীবিকা বিড়ি বাঁধা। 500 বিড়ি বাঁধতে পারলে মজুরি মিলে 65 টাকা। রাতের বেলায় গরম ভাত আর একটা তরকারি দিয়ে তাকে পেট ভরাতে হয়। যখন অসুস্থ হয়ে যায় তখন আর বিড়ি বাঁধতে পারে না। আপনার বিধবা পেনশন হয়েছে? না, হয়নি। হলো না, ওরা টাকা দিলাম তাও করলো না। কত টাকা দিয়েছিলেন? 720 টাকা এই ভিকুরামকে। ভিকুরামটা কে? কতদিন আগে দিয়েছেন? এই 1 বছর হয়ে গেল। কি বলছে? এখন হয়নি। আর আপনার সঙ্গে যারা দিয়েছিল তাদের হয়েছে? তাদের হয়ে গেছে। কতবার অ্যাপ্লাই করেছিলেন? 3-4 বার করা হয়ে গেছে। দিয়েছেন? হ্যাঁ। কিন্তু করে দিচ্ছে না। আপনি এখন কি চাইছেন? এখন চাচ্ছি যে এখন চলতে পারছি না, বিড়ি বেঁধে বেঁধে খাচ্ছি। তার অভিযোগ, পঞ্চায়েতের এক মেম্বার তার সঙ্গে প্রতারণা করেছে। প্রধানকে সমস্ত ঘটনা শুনালাম। তিনি আমাকে বললেন যে আমি এর যথাযথ ব্যবস্থা নেব। জামিরঘাটার যে গ্রামে একটা শান্তিমণ্ডল বলে মহিলা, তার বিধবা ভাতার অনেক সব জমা করেছে, বেবার সেবার চলেছে, অথচ তার বিধবা ভাতা করে দিচ্ছে না। কেন হয়নি একটু বলুন। কেন হয়নি সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমি অফিসে খোঁজ খবর নেব। কেন হয়নি এটা জেনে হয় যাতে এই ব্যবস্থাটা আমি করি। কত কাঁদি পয়সা পয়সা, রাতে কতদিন ঘুমাই না, কাঁদি কেটে কেটে তবে তো শুই। আমি একজন সামুদায়িক সংবাদদাতা হিসাবে চাই এই গরিব বিধবা মহিলাটি যত তাড়াতাড়ি সম্ভব একটি বিধবা ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, পঞ্চায়েত প্রধান খেজামুদ্দিন আহমেদ মোবাইল নম্বর 9735072678 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।